আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো রমজানে কিভাবে কিটো ডায়েট করবেন, সেই পদ্ধতি আমি দেখাবো। লেবু দিয়ে গরম পানি, এটা কিন্তু কিটো ডায়েটের ক্ষেত্রে অনেক উপকার করে। সকালবেলা, প্রতিদিন সকালবেলা একটা লেবু আর গরম পানি খাবেন, দেখবেন যে আপনার ওজন অনায়াসে কমে যাচ্ছে। এই জন্য আমি একটা লেবু নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি লেবুটিকে কাটতেছি। সামনে রমজান আসতেছে, রমজানে কিভাবে আপনার কিটো ডায়েট করবেন সেটা হয়তো ভাবতেছেন। সকালবেলা এক গ্লাস গরম পানি এবং সাথে একটা লেবুর রস মিশিয়ে খাবেন, দেখবেন যে দিনে দিনে আপনার ওজনটা কমে যাচ্ছে। আমি একটা গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম, এক গ্লাস গরম পানি দিলাম। এখন এর মধ্যে আমি লেবুটাকে দিয়ে দিচ্ছি। এটা একেবারে গরম পানি হওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি, নাহলে আবার মুখ পুড়ে যাবে। যতটুকু আপনারা খেতে পারেন, সহ্য করতে পারবেন, ঠিক সেই পরিমাণ গরম পানি আপনারা নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আপনারা এইভাবে প্রতিদিন সকালবেলা খাবেন, দেখবেন যে আপনার ওজন কমতেছে। এটা কিন্তু সকালবেলা খেতে হবে, কোনো কিছু খাওয়ার আগে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।